আমি শুধু এইটুকুই বলতে চাই, 1982 সালে নভেম্বর, 1983 দোসরা এপ্রিল দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পল্লীবন্ধু হোসেন মাহমুদের সরা এই দলকে প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশের বৃহত্তর দল, থার্ড লার্জেস্ট পার্টি, তার নাম জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি আমরা দেখেছি যে জনদল, জাতীয় ফ্রন্ট 18 দফা, তাদের আগেই সর্বপ্রথমে নূতন বাংলা যুব সংহতি, নূতন বাংলা ছাত্র সমাজ, জনস্বাধীন ট্রেড ইউনিয়ন আত্মপ্রকাশ করে হোসেন মাহমুদের সরা সারা বাংলাদেশে জাতীয় পার্টিকে একটি গঠনমূলক এবং বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী তখনকার যে সরকার ছিল তাদের আমলের যে অস্বচ্ছতা দেশ জনগণের স্বার্থে সেদিন উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন, তারপরে আজকের এই জাতীয় পার্টি। তাই আমি বলবো পল্লীবন্ধুদের সাথে যে স্বপ্ন, তার যে ইচ্ছা, এতে সে 17 কোটি মানুষের যে আশা, সেই আশা যার উপরে দায়িত্ব দিয়েছিল যেভাবে, সেই দায়িত্ব থেকে উনি অনেক দূরে, অনেক যোজন যোজন দূরে চলে গিয়েছেন। সেই কারণে আমরা মহান আল্লাহর ইচ্ছায় এদেশের জনগণের ভালোবাসা, তার আন্তরিকতার বহিঃপ্রকাশ হিসাবে দীর্ঘদিন পরে আমাদের হোসেন মাহমুদের সাদের সহধর্মিণী, আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান, সাবেক বিরোধী দলের নেতা, যার নেতৃত্বে সারা বাংলাদেশে রসনেসা, যিনি অনশন করেছেন, যিনি জেলে গিয়েছেন, যিনি আমাদেরকে সেই 82 সাল থেকে সাবেক ফার্স্ট লেডি, যার অনুপ্রেরণায় এরশাদ সাহেব সারা বাংলাদেশে জাতীয় পার্টি 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, 460টি উপজেলা করে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছেন। তাই আমরা গণতন্ত্রকে সুসংগঠিত করার লক্ষ্যে, জাতীয় পার্টিকে বিকশিত করার লক্ষ্যে মহান আল্লাহর নাম নিয়ে আমরা এই জাতীয় পার্টিকে আমরা ঐক্যবদ্ধভাবে নতুন উদ্দীপনা নিয়ে জাতীয় পার্টির আগামী যে কাউন্সিল হচ্ছে আগামী 9 তারিখে সারা দেশের থেকে প্রত্যেকটা জেলা উপজেলা, প্রতিটি মহানগরী ওয়ার্ড থেকে প্রতিনিধি দিয়ে যে ঐতিহাসিক সম্মেলন হবে, আমরা সেই সম্মেলনের মধ্যে দিয়ে জাতীয় পার্টিকে আরো বিকশিত করব, এদেশের জনগণের মনের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য আমরা ঐক্যবদ্ধে কাজ করব। আজকে আমি আপনাদের যারা উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এসেছেন, এই দলে আমাদের অনেক নেতা আরো যারা পুরাতন আছেন, নতুন এবং পুরাতনের সমন্বয়ে জাতীয় পার্টিকে আগামী দিনে বাংলাদেশের বৃহত্তর দল হিসাবে অচিরেই আপনারা দেখতে পারবেন আমাদের কর্মপদ্ধতির মধ্যে। জাতীয় পার্টির প্রতিটি প্রোগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে আগামী দিনে আমাদের মূল লক্ষ্যে গণতন্ত্রের এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে আর আমি বেশি বক্তব্য দিব না, আমার উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রতিটি থানা ওয়ার্ড থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করে বেগম রওশনের সাথে নেতৃত্বে আগামী দিন যে জাতীয় পার্টি হবে, বিগত দিনের জাতীয় পার্টি পচা মাংসের তলা ফেলে দিয়ে নতুন উদ্দীপনা নিয়ে জাতীয় পার্টিকে, যারা ব্যক্তি স্বার্থে, আমরা দেখেছি, আমরা শুনেছি যে আব্রাহাম লিঙ্কন বলেছিল বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, নিজের থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে দেশের থেকে দল বড়, দেশের থেকে দল বড়, দলের থেকে নিজ আমি বড়, আমার থেকে আমার স্ত্রী বড়, এটা মেনে নিতে পারে না, এইভাবে কোনো দল চলতে পারে না। তাই আজকে সুচিন্তিত মতামতে 44 বছরের অভিজ্ঞতা এবং 55 বছরের অভিজ্ঞতা এই জাতীয় পার্টিকে ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আগামী দিনে, আগামীতে আমরা ইনশাল্লাহ এই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে বেগম রওশনের সাথে। এই কথা বলে আপনাদের দীর্ঘায়ু কামনা করে সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ জানায়।